হ্যালো গাইস, জাভাদ হিয়ার। আজকে আমরা সি প্রোগ্রামিং এ র্যান্ডম নাম্বার জেনারেট করা শিখবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট আমরা একটা নিই, দিস ইজ দা ফার্স্ট লাইন। আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ইনপুট করলাম, দেন উই হ্যাভ আওয়ার মেইন ফাংশন হিয়ার, দেন উই উইল আমরা এখানে একটা ইন্টিজার নামের সরি আমরা এখানে একটা আই নামের ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এখানে একটা ফর লুপ ক্রিয়েট করেছি আমি, যেটা 0 থেকে ইনিশিয়েট হবে, 10 এর আগ পর্যন্ত চলবে এবং 0 থেকে ইনক্রিমেন্ট হতে হতে 10 এর আগ পর্যন্ত চলবে, অর্থাৎ 9 এ গিয়ে এটা থামবে। সো 0 টু 9 এখানে 10 বার লুপটা ঘুরবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্টের, যেটার ভিতরে পার্সেন্টেজ টি নিউ লাইন, অর্থাৎ দুটা প্রতিবার ঘোরার জন্য একবার করে প্রিন্ট করবে। একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল প্রিন্ট বা ইন্টিজার টাইপের কিছু একটা প্রিন্ট করবে, ইন্টিজার ডেটা টাইপের, এবং সেই প্রত্যেকটা প্রিন্ট একটা নতুন লাইন হবে, বিকজ প্রিন্টের পর নতুন লাইনে, অর্থাৎ একবার ফর লুপ রান করার পর একটা ইন্টিজার প্রিন্ট হলে এবং ওটা নেক্সট লাইনে চলে যাবে, আর একবার ফর লুপ রান করলে প্রিন্ট হলে ইন্টিজারটা ডিফারেন্ট একটা লাইনে প্রিন্ট হবে, ওটা নিচের লাইনে প্রিন্ট হবে। সো আমরা এখানে দেখি যে আমরা অ্যাকচুয়ালি কি প্রিন্ট করবো। আমরা এখানে কমার পর এখনো কিছু দিই নাই, তো আমরা এখনো যাই না। আমরা ইউজুয়ালি যখন প্রিন্টের ভিতরে পার্সেন্টেজ সিটি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি বা পার্সেন্টেজ এস দিই, আমরা ইউজুয়ালি ভ্যারিয়েবলের নামটাকে লিখি। বাট আমরা শুধু ভ্যারিয়েবল না, আমরা চাইলে কোনো ফাংশনের রিটার্ন ভ্যালুকেও ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবো। আই মিন অর্থাৎ আমরা চাইলে এখানে একটা ভ্যারিয়েবল না দিয়ে আমরা এখানে একটা ফাংশনের নাম লিখতে পারি, যেটার ভ্যালু আমরা ডিরেক্টলি প্রিন্ট এফের মাধ্যমে প্রিন্ট করতে পারবো। অর্থাৎ এখানে যদি আমরা একটা ফাংশন লিখি, যেমন ধরেন আর এএনটি, এটা দিয়ে আমরা র্যান্ডম নাম্বার বুঝাবো। সো এই ফাংশনে র্যান্ডম নাম্বার জেনারেট করার একটা ফাংশন, এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি আন্ডারে আছে। সো এটা দিয়ে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবো। সো এই ফাংশন থেকে যে ভ্যালুটা আসবে সেটা আমরা, অর্থাৎ এই ফাংশন থেকে যে ভ্যালুটা আসবে আমরা সেটা সরাসরি এই প্রসিডেজ ডি এর মাধ্যমে প্রিন্ট করতে পারবো। সো এই ফাংশনের ভ্যালু আর একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে সেই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করার কোনো দরকার নেই। আমরা এখানে ডাইরেক্টলি ফাংশনের নাম লিখে ফাংশনের ভ্যালু, রিটার্ন ভ্যালু প্রিন্ট করতে পারবো। সো চলুন দেখি কি হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন 41 18467, 6344, that's pretty cool. But যদি আমরা এটাকে আরেকবার রান করতে যাই, আপনারা লক্ষ্য করবেন যে আগের কন্ট্রোল উইন্ডোতে অর্থাৎ ব্ল্যাক উইন্ডোতে আমাদের যে ভ্যালুগুলো আসছিল সেগুলো কিন্তু সকলে র্যান্ডমই ছিল। ও এখানে একটা জিনিস অড লাগছে আমার কাছে, যে ফার্স্ট টাইম রান করে যে ভ্যালুগুলো পাই পেয়েছিলাম এখনো সেম, যেমন 18467 6324। আমরা চলুন তারপর রান করে দেখি। ও মাই গড, দ্যাটস আ হিউজ প্রবলেম। অ্যাকচুয়ালি 18467 6324 এগুলো আছে। সো দেখা যাচ্ছে যে যখন কম্পিউটার একটা র্যান্ডম নাম্বার ক্রিয়েট করে, সে কিন্তু আসলে কম্পিউটার খুবই একটা স্টুপিড মেশিন। ওকে যদি আপনি আনলেস আপনি যদি ওকে বলেন যে কি করতে হবে এক্স্যাক্টলি, সে কিন্তু এর বাইরে কিছু করতে পারবে না, বা কোনো কিছু স্পেসিফিকলি না বলে দিলে সে করতে পারবে না। জিনিসটা এখন একটু কনফিউজিং লাগছে, বাট আমি একটু এক্সপ্লেন করি। লাইক আপনাকে একটা ডিটেইল ব্লু প্রিন্ট দিতে হবে, বা একটা অ্যালগোরিদম থাকতে হবে, অথবা ডিটেলড ইনস্ট্রাকশন থাকতে হবে কোনো কিছু ক্রিয়েট করার জন্য, বা কি কি এক্সিকিউট করতে হবে সেটা কম্পিউটারকে আপনাকে ডিটেইল দিয়ে বুঝাই দিতে হবে।
সো আমরা যেমন বলি র্যান্ডম নাম্বার, ও কিন্তু মানে ওর তো কোনো মন নাই, ও তো একটা মেশিন, সো ওর মনের ইচ্ছা মতো কোনো নাম্বার বলতে পারবে না। তো এই র্যান্ডম নাম্বার ক্রিয়েট করার জন্য একটা অ্যালগোরিদম লাগবে। ওকে, সো ওই যে অ্যালগোরিদমটা ইউজ করে সে র্যান্ডম নাম্বার ক্রিয়েট করছে। তো আমি যদি একটা জিনিস ফার্স্ট টাইম অন করি, দেন ওইটা সেকেন্ড টাইমও সেম অ্যালগোরিদম সে ফলো করবে। সো ফার্স্ট টাইম রান করলে আমি যে আউটপুটটা পাচ্ছি, সেকেন্ড টাইম রান করলে আমি সে সেম আউটপুটটা পাচ্ছি। সো এটা কি একটা প্রবলেম হতে পারে আমি বলি, যেমন ধরেন আমরা ক্যাসিনো বা লটারি এসবে দেখি যে র্যান্ডম নাম্বার জেনারেট করা লাগে। সো আমরা যদি এখানে র্যান্ডম নাম্বারটা অলওয়েজ সেমই হয়, সো সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হবে। ধরেন মানুষজন বুঝতে পারবে যে কোন লটারি নাম্বারটা অলওয়েজ জিতে, বা ক্যাসিনোতে সবাই জানবে যে কোন নাম্বারটাতে অলওয়েজ টাকা পাওয়া যায় বা জ্যাকপট পাওয়া যায়। সো আমাদের র্যান্ডম নাম্বারটা যাতে অ্যাকচুয়ালি কোনো প্যাটার্ন ধরা না যায় র্যান্ডম নাম্বারে, এই জন্য আমরা এই প্রবলেমটাকে সলভ করবো। তো এটা সলভ করার জন্য আমরা এখানে র্যান্ডম নাম্বার সিডিং বলা হয় এটাকে, আমরা দিব অ্যাস র্যান্ড, এটাকে বলা হয় র্যান্ডম নাম্বারকে সিড করা। এটার ভিতরে প্যারামিটার হিসেবে আমরা 12 বা যে কোনো একটা নাম্বার দিতে পারি। তো আমরা ফার্স্ট টাইম রান করে আমরা 41 পেয়েছিলাম, বাট এখন আমরা ডিফারেন্ট র্যান্ডম নাম্বার পাচ্ছি, যেমন 77, 5608। সো প্রবলেম সলভ, দ্যাটস প্রিটি গুড, বাট এখানে একটা ঝামেলা আছে। আমরা সিডিং করার পরে এই নাম্বারটার জন্য, 12 এর জন্য যতবার রান করবো আমি ততবার কিন্তু সেম নাম্বারই আবার দেখা যাচ্ছে। সো এটা তো খুব একটা প্রবলেম সলভ হচ্ছে না, আমরা হয়তো ফার্স্ট টাইম যদি প্রবলেমটা ফেস করি, দেন র্যান্ডম নাম্বার সিডিং করে সেকেন্ড টাইমের জন্য আমি সলভ করতে পারবো, বাট থার্ড টাইম গিয়ে যখন আমি রান করবো তখন কিন্তু সেম প্রবলেমই দেখা যাচ্ছে। দেখেন 77, 5628, আমরা আরেকবার রান করে দেখতে পারি 77, 5628। তো এই প্যারামিটারটা যেহেতু ফিক্স, এই 12 এর জন্য কিন্তু অলওয়েজ সেম হবে, বাট 13 এর জন্য আমরা আবার ডিফারেন্ট করবো। যেমন ধরেন এখানে আছে 81, বাট সেকেন্ড টাইম রান করলেও আমরা 81ই পাবো। তো আমরা বুঝতে পারতেছি যে প্যারামিটার যেটা দিব, অর্থাৎ যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল প্যারামিটার হিসেবে আমি এখানে দিব অ্যাস্ট্রেন্ড এর ভিতরে, সেই প্যারামিটারের জন্য অলওয়েজ সেম র্যান্ডম নাম্বার জেনারেট করবে। সো আমরা এই প্রবলেমটা সলভ যদি করতে পারি, লজিক্যালি চিন্তা করলে মানে আমি যদি এই কনস্ট্যান্ট নাম্বারগুলোকে বারবার চেঞ্জ করি, অর্থাৎ এটাকে যদি একটা ভ্যারিয়েবলে ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে নিজে নিজে অলওয়েজ চেঞ্জ হবে, দেন আমার আর কোনো কখনো এই প্রবলেমটা হবে না। এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি টাইম নাল লেখা। টাইম জিনিসটা অ্যাকচুয়ালি অলওয়েজ চেঞ্জিং, বিকজ আমরা যেমন জানি যে আমাদের টাইম অলওয়েজ সামনের দিকে যাচ্ছে, টাইম ইজ অলওয়েজ চেঞ্জিং। সো এখানেও সি প্রোগ্রামের ভিতরে, সি প্রোগ্রামিং এর ভিতরে এই টাইম ফাংশনটা ইজ এভার চেঞ্জিং, প্রত্যেকটা সেকেন্ড যাওয়ার সাথে সাথে এটারও ভ্যালু চেঞ্জ হতে থাকে। সো এখন যদি আমরা রান করে দেখি, অর্থাৎ আমাদের এখন প্যারামিটারটা কিন্তু এভার চেঞ্জিং, অর্থাৎ প্যারামিটার কখনো সেম থাকবে না, অলওয়েজ চেঞ্জ হতে থাকবে। সো একই প্যারামিটারের জন্য যে দুইবার সেম র্যান্ডম নাম্বার ক্রিয়েট করবে এই প্রবলেমটা আমরা ফেস করবো না। আমরা রান করে দেখি, চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি 9581, 20,084, 9607, 7767, দেন 9666, 6199, 9656, 5150। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতবারই রান করি সমস্যা নাই, এটা ডিফারেন্ট র্যান্ডম নাম্বার জেনারেট করবে। সো আই হোপ ইউ গাইজ লাইক দিস টুডেস লেকচার। Thank you.